গতকাল তোমাদের বাংলা প্রশ্ন দিয়েছিলাম, আজ ইতিহাস। পরপর আমরা প্রশ্নগুলো দিয়ে যাব, যাতে মাধ্যমিকের আগে একটা প্রশ্ন অন্তত কষে যেতে পারো। খেয়াল রাখবে এই প্রশ্নগুলো বিদগ্ধ স্যারেদের দিয়ে করা, যারা মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 10 বা হায়ার সেকেন্ডারি লেভেলের যারা প্রশ্ন করেন তারা সব প্রশ্নগুলো করেছেন। অবশ্যই গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো দেখবে এবং সাজেশনটা ফলো করবে। আমরা প্রথম যে প্রশ্ন নিয়ে এলাম, বিশ্বে প্রথম নাট্যচর্চার উদ্ভব ঘটেছিল, এটার উত্তর তাহলে গ্রিস। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন গ ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 1.3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ঐতিহাসিক উপন্যাস, উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী। কুতুম পেঁচার নকশা একটি ঘ উত্তর, তৎকালীন কলকাতার সমাজের দর্পণ বা সমাজ দর্পণ। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম MA পরীক্ষা হয়, উত্তর হচ্ছে খ 1861 খ্রিস্টাব্দে। প্রথম অরণ্য আইন হয়েছিল, উত্তর 1865 খ্রিস্টাব্দে। জমি আল্লাহর দান বলেছিলেন, উত্তর ঘ দুদু মিয়া। 1857 ইন আওয়ার হিস্ট্রি প্রবন্ধের লেখক হলেন, উত্তর গ পিসি যোশী। ল্যান্ড হোল্ডার্স সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নের অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও এবং পারলে তুমি বলো তুমি কোথা থেকে দেখছো। আমি বাঁকুড়া জেলার সিমলাপাল থেকে বলছি। অস্ত্র আইন পাস হয়েছিল কার আমলে, উত্তর লর্ড লিটন, অর্থাৎ উত্তর ঘ। তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক, উত্তর অক্ষয় কুমার দত্ত। দেখবে এখানে একটা অক্ষয় কুমার বড়াল রয়েছে, তার মানে এটা কিন্তু নয়, বাংলার ক্যাস্টন বলা হয়, উত্তর গ চার্লস উইলকিনসনকে। প্রথম সচিত্র বাংলা বই, উত্তর অন্নদা মঙ্গল। সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় 1936 খ্রিস্টাব্দে, অর্থাৎ গ। ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন, উত্তর ক লেবার, মাদ্রাজ লেবার ইউনিয়ন। দীপালি সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর খ লীলানাগ। ধর্ষণা লবণ গোলা আক্রমণে নেতৃত্ব দেন, উত্তর সরোজিনী নাইডু, অর্থাৎ ঘ। রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি, অর্থাৎ খ। দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঘ। ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি রচয়িতা গ দক্ষিণারঞ্জন বসু, অর্থাৎ 20টি MCQ হলো। এখানে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন ছিল না। এরপরে আমরা যাব খ বিভাগে। খ বিভাগে মোট 16খানা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তুমি পারলে সমস্ত প্রশ্নের অ্যান্সার করবে, ম্যাপ পয়েন্টিং থেকে শুরু করে সমস্ত প্রশ্নের অ্যান্সার করবে। প্রথম প্রশ্ন, উড়ন্ত শিখ কাকে বলা হয়, উত্তর হচ্ছে লিখে নাও মিলখা সিং। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, না উত্তর হচ্ছে 5 জুন, আমি এটা লিখে দিচ্ছি 5 জুন। সাধারণ ব্রাহ্ম সমাজ কবে গড়ে ওঠে, উত্তর হচ্ছে সাল লিখতে হবে 1878 খ্রিস্টাব্দে। সিপাহী বিদ্রোহের সময় হিন্দুস্থানের সম্রাট কে ছিলেন, উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। নেক্সট, এরপরে ঠিক ভুল নির্ণয় করা। প্রথম প্রশ্ন, যে নাট্য রচনায় প্রথম নাটক ছিল কুলীন কুল সর্বস্ব, এটা ঠিক, আমি রাইট চিহ্ন দিচ্ছি, তুমি ঠিক লিখবে পরীক্ষাতে। দ্বিতীয় প্রশ্ন, বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, এটাও ঠিক। জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1905 খ্রিস্টাব্দে, এটা ভুল। গান্ধীজি ডান্ডি অভিযান করেন 1941 খ্রিস্টাব্দে, এটা ভুল, অর্থাৎ দুটো ঠিক এবং দুটো ভুল। উপবিভাগ 2.3, এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাতে বলা হয়েছে। তাহলে প্রথম স্বামী বিদ্যানন্দ, এর সাথে যাবে
তিন অর্থাৎ দ্বারভাঙা কৃষাণ আন্দোলন, ভাইকম সত্যাগ্রহ, এর সাথে যাবে নারায়ণ গুরু, শেখ আবদুল্লাহ, কাশ্মীর আপৎকালীন সরকারের প্রধান বসন্ত সেন আসবে 8 ফিল্মে। এরপরে ম্যাপ পয়েন্টিং চার্টে রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের এলাকা ডান্ডি, ভারত ছাড়া আন্দোলনের কেন্দ্র তমলুক, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। চারটি ম্যাপ পয়েন্টিং করবে, ম্যাপ পয়েন্টিংয়ের কিন্তু দুবার তোমাদের করে দেওয়া হয়েছে। এরপরে চলে এলাম সঠিক ব্যাখ্যা নির্বাচন, এখানে 4টি প্রশ্ন রয়েছে, এগুলো সাধারণত খুব সহজ প্রশ্নই হয়, আশা করি করতে পারবে। প্রথম, রাজা রামমোহন রায় আমহাস্তে চিঠি লিখেছিলেন, তার কারণ ছিল ব্যাখ্যা 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার জন্য। বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, এক্ষেত্রে ব্যাখ্যা 2 অর্থাৎ সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তেভাগা আন্দোলনের ধ্বনি ছিল নিজ খামারে ধান তোলো বা তানতোলা, এটা ছিল কৃষক আন্দোলন। ভারতে অর্থাৎ ব্রিটিশ ভারতে, মানে ভারতে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, কারণ ব্যাখ্যা 2 সাম্যবাদী কার্যকলাপ দমন করার জন্য। এরপরে 2 নম্বর মানের 11টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে পরপর প্রশ্নগুলো দেখা যাক, পারলে সবগুলোই করতে পারো যদি সময় থাকে। আত্মজীবনী ও স্মৃতিকথা কী, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস বলতে কী বোঝো, 19 শতকের নারী জাগরণে বামাবধুনী পত্রিকার গুরুত্ব লেখ, বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন, পাইকান জমি কী, কলকাতার কোন কোন সংবাদপত্র নীল বিদ্রোহকে সমর্থন করেছিল, ভারতমাতার চিত্রটি বা ছবিটি তাৎপর্যপূর্ণ কেন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হয় কেন, কে কেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল, AITUC প্রথম সম্মেলন কবে ও কোথায় হয়েছিল, সর্বভারতীয় কিষাণ সভা গঠনের কারণ কী ছিল, এন্টি সার্কুলার সোসাইটি কে কেন গঠন করেন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কী, নেহেরু লিয়াকত চুক্তি কী, JPP কমিটি কাদের নিয়ে গঠিত হয়। এরপরে ঘ বিভাগ, এখানে 7টি বা 8টি বাক্যে উত্তর করতে বলা হচ্ছে, এখানে মোট 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4টি উপবিভাগ থেকে 1টি করে ন্যূনতম, এবং তার সাথে দুটো এক্সট্রা, তাহলে 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 4×6=24। প্রথমেই উপবিভাগ ঘ পয়েন্ট 1, ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব লেখ, সমাজ সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর। উপবিভাগ ঘ পয়েন্ট 2, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আর CPI বিদ্রোহের কারণগুলি লেখ, দুটোই বিদ্রোহী থেকে প্রশ্নগুলো এসেছে। ছাপাখানার বিস্তারে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা বা অবদান লেখ, বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো, স্বাধীন ভারতের উদ্বাস্তু সমস্যা সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়, তোমাদের এই প্রশ্নগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমরা, কারণ পরবর্তী তোমাদের উৎসাহে আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ বিভিন্ন বিষয়ের প্রশ্নগুলো দিতে থাকব। এরপরে 15টি 16টি বাক্যে অ্যান্সার করতে বলা হয়েছে 1টি প্রশ্নের, প্রথমেই 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো, 3 নম্বর মান এবং এর সাথে লেজুর প্রশ্ন চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা কর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও, আর শেষে রইল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। এই ছিল তোমাদের আজের প্রশ্ন, আগামীকাল বা পরবর্তী সময়ে অন্য কোনো প্রশ্নের সাথে তোমাদের দেখা হচ্ছে, সকলকে চোখ রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি।